আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রসুল্লাহ অবাধ পাঁচটি অমূল্য সম্পদ জীবনে কখনো নষ্ট হতে দেবেন না কয়টা বললাম পাঁচটা অমূল্য সম্পদ এগুলো এগুলো জীবনে কখনো নষ্ট হতে দেবেন না আপনি বলবেন যে এত সম্পদ রয়েছে তার মধ্যে এই পাঁচটি সম্পদ কি এমন সম্পদ যেগুলো নষ্ট হতে দেওয়া যাবে না শোনেন আপনার কিছু ক্ষতি রয়েছে যেমন ধরে নেন যে আমের মুকুল এসেছে প্রচন্ড ঝড়ে মুকুল নষ্ট হয়ে গেল আম পড়ে গেল এবছর ক্ষতি হলেও সামনে বছর কিন্তু আবার আম পাওয়ার সম্ভাবনা আছে এবছর ধান লাগিয়েছেন ধান ঝড়ে নষ্ট হয়ে গেল বন্যার পানিতে নষ্ট হয়ে গেল এবছর ক্ষতি হলেও সামনে বছর কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেগুলো এমন কিছু ক্ষতি রয়েছে যেগুলো যদি এবছর নষ্ট হয়ে যায় বা এখন যদি নষ্ট হয়ে যায় এগুলো ব্যাকআপের আর কোনো সুযোগ নেই অমূল্য সম্পদ এটা আমার কথা না আল্লাহ আলহামের কথা অর্থাৎ ওই মানুষটা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও সে মানুষটি ক্ষতিগ্রস্ত হবে আপনি বলবেন এটা আবার কেমন সম্পদ এর আবার কারা দেখেন নবীল আলহাম বলছেন হ্যাঁ আমার উম্মত পাঁচটি সম্পদ হারানোর আগে তার যথাযথ মূল্যায়ন তোমরা করো এক নম্বর হায়াতাকা কবলা মাউথিক মারা যাওয়ার আগেই তোমার জীবনের প্রতি মুহূর্তকে কাজে লাগাও দ্বিতীয়ত আঁকা কবলা সুগলিক সেটি হচ্ছে ব্যস্ততার আগে অবসরকে কাজে লাগাও অসা বাবাকা কবলা হারামিক বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার যৌবনকালের সময়টাকে কাজে লাগাও গিনা কা কবলা ফাকরিক দরিদ্র হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও সে হাতাকা কবলা সাকামিক অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো এবার আসেন এক নম্বরে কি বললেন রা সুন্লাহ ভাল্লাম হায়াতাকা কবলা মাউতিক আপনি মারা যাবেন না আপনি মরবেন কলু না সিনজা এ মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আপনিও মারা যাবেন আমিও মারা যাব এ পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সবাই মারা যাবে সমস্ত মুসল্লিরা মারা যাবে সভাপতিও মরবে কমিটিও মরবে সাধারণ মানুষ মরবে অসাধারণ মানুষ মরবে প্রেসিডেন্ট মরবে রাজাবাদশাহ মরবে সবাই কিন্তু মরবে মৃত্যু যখন চলে আসবে কিছু মানুষ আক্ষেপ করবে এবং বলবে যে হ্যাঁ আমাকে যদি কিছু দিন সময় দেওয়া হয় আত্তা ঈদা জাহাদামুর মাউথ কলারব্বির জম লাল্ লা সলি হাংফি মাতার একটু আল্লাহ মারাকোল মাউতকে বলা হবে যে দশটা দিন আমাকে সময় দাও দুইটা দিন আমাকে সময় দাও আল্লাহ আমি বুঝি নাই আমার আর কিছু দিন সময় দাও জবাবটা তখন হবে ষাট বছরের জীবনকে তোকে দেওয়া হয় নাই তিরিশ বছরের জীবনকে তোকে দেওয়া হয় নাই সুতরাং মৌর যখন চলে আসছে তখন আপনার ভিতরে যদি চেতনার জাগরণ ঘটে এবং বোধ শক্তির যদি জাগ্রত হয় আপনি যদি তখন বোঝেন সেই সময়ের বোঝাটা আর কোনো কাজে আসবে না তাহলে বুঝতে হবে কখন যখন আপনার সময় আছে বুঝতে হবে কখন যখন আপনার টাইম আছে যখন টাইম শেষ হয়ে যাবে তখন বোঝা আর কোনো লাভ হবে না পৃথিবীতে একটা মামলায় হেরে গেলে এক জায়গায় ফেসে গেলে দ্বিতীয় আরেকটা স্কোপ থাকে অবলিক অপশন থাকে কিন্তু মৃত্যু এমন একটি জিনিস এমন একটি স্থান মৃত্যু আপনাকে দেয় এমন একটি স্থান আপনাকে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকে না সুতরাং জীবন যতদিন আছে এই জীবনটাকে ব্যবহার করেই কিন্তু আপনাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে হবে আপনার কাজের মাধ্যমে এখন কিভাবে কাজ করবেন আপনি কিন্তু জানেন কোনটা ভালো এবং কোনটা মন্দ আপনি কিন্তু মোমাইজ আপনি ভালো মন্দ পার্থক্য করতে পারেন কোনটা খারাপ কোনটা ভালো এটা কিন্তু আপনি জানেন তাহলে ভালো এবং মন্দ আপনি কোনটা নেবেন সফলতার পথ আপনি চান নাকি অসফলতা নিশ্চয়ই আপনি সফলতার পথ চান সফলতার পথ যদি আপনি চেয়ে থাকেন আপনাকে সফল মানুষদের কাজ করতে হবে সুল আল্লাহ আলাইসালাম যে কাজ করতে বলেছেন সে কাজ আপনাকে করতে হবে কোন কাজ করিম আল্লাহ হার হওয়া তারা বলছেন

কালে যখন জীবিত আছেন তখন আপনি সৎ কাজ করেন এবার আসেন ও ফারাকা কবলা সুগলিক মানুষের জীবনে এমন কিছু সময় আছে যে সময়গুলো মানুষ অবসর থাকে সে সময়গুলো ব্যস্ততার পূর্বে আপনাকে মূল্যায়ন করতে হবে সে সময়গুলোতে আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে রাসুল সাল্লাহ আলী আসসালামের সন্ন্যাসগুলো মানতে হবে বেশি বেশি নফেল পড়তে হবে মানে নফল নামাজ পড়তে হবে এবাদত বন্দেগি তারপরে আজকার এগুলো বেশি বেশি আপনাকে করতে হবে কোন সময়গুলো যে সময়গুলোতে আপনি অবসর রয়েছেন আপনি যখন অবসর রয়েছেন সেই সময় যদি করেন তাহলে আপনার জন্য এগুলো কল্যাণকর হবে কিন্তু যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন ধরেন আপনি অনার্স মাস্টার্স শেষ করেছেন অথবা ছাত্র জীবনে পর্যাপ্ত সময় কিন্তু আপনার থাকে দুনিয়ার কোনো ঝোট ঝামেলা আপনার ভেতরে কিন্তু থাকে না ওইরকম হয়তো টিউশনে করাচ্ছেন অথবা কিছু উপার্জনের পথ অবলম্বন করেছেন পড়াশোনা করছেন এর বাইরে যথেষ্ট সময় কিন্তু আপনার থাকে পারিবারিক চাপ থাকে না তেমন হ্যাঁ ছাত্র জীবনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সময় তো এই সময়ের অবসর যে টাইমগুলো টাইম টাইমগুলো আপনি কাটান আল্লাহকে ডাকেন সময়টা এবাদত গড়ার সময় এ সময়টা যদি আপনি নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে সামনের জীবনটা কিন্তু আপনার জন্য সুখের হবে কবরের জিন্দগিটা আপনার জন্য সুখের হবে এর জন্য আল্লাহ আলহিহ্লাম বলেছেন ওই যুবক যার যৌবনকালটা আল্লাহ এ বাদত কেটেছে আল্লাহ সব তালা ওই যুবককে কেয়ামতের ময়দানে আরসের নিচে বিশেষ ছায়া দেবেন সুতরাং এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে ব্যস্ততা পূর্বেই অবসরতাকে মূল্যায়ন করতে হবে যেমন অফিসে আপনি বসে আছেন সবসময় কিন্তু আপনার ওপর প্রেশার থাকে না কিছু কিছু সময় কিন্তু আপনি অবসর থাকেন ওই সময়গুলোতে আপনি কাজ করেন ওই সময়গুলোতে আপনি নিজেকে প্রস্তুত করেন তাহলে ব্যস্ততার পূর্বে অবসরতাকে মূল্যায়ন করে কাজে লাগাতে হবে দুই নম্বর গেল তিন নম্বর অগিনা কবলা ফাকরেক এ পৃথিবীর বুকে অনেক মানুষ রয়েছে যারা এক সময় খুব ধনী ছিল আজকে তারা দরিদ্র এমন অনেক মানুষ রয়েছে যে মানুষগুলো এক সময় ছিল খুব দরিদ্র আজকে আল্লাহ তালা তাদেরকে অঢেল পয়সা দিয়েছেন আজকে আল্লাহ সুবহান তাদেরকে টাকা পয়সা এত দিয়েছেন যে কোথায় খরচ করবে তারা খুঁজে পাচ্ছে না তাহলে আজকে সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আজকে আপনি ধনী আছেন সন্ধ্যা কালকে যে আপনি ফকির হবেন না এর কোনো নিশ্চয়তা কিন্তু নেই এই পৃথিবীর বুকে বাংলাদেশের বুকে বহু মানুষ রয়েছে যারা অঢেল অর্থবিত্তের মালিক ছিলেন এখন ফকির ফকির থেকে আবার ধনী হয়েছে তো আপনার এই ফকিরত্বের সময় দারিদ্রতার সময় হয়তোবা অনেক কিছু আপনি চাইলে পারবেন না তাহলে যখন টাকা পয়সা আছে তখন দান করেন গরিব মানুষের উপকার করেন দেশের জন্য জাতির জন্য 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 সমাজের মানুষের কাজকর্ম করেন এটা আপনার জন্য হবে আল্লাহ পছন্দ করেন একটু আগে বলেছি এ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যখন আপনি ওজু ধরে রাখতে পারবেন না আধা ঘন্টা পাঁচ মিনিট পনেরো মিনিট আপনি ওজু ধরে রাখতে পারবেন না অনবরত বায়ু নিঃসরণ হবে তখন আপনি কিভাবে এবাদত করবেন কিন্তু যৌবনকালে কালে জোহরের ওজু দিয়ে আপনি কিন্তু এসাও কাটায় দিতে পারেন ওজো কিন্তু থেকে যায় তাহলে আপনি এই সময়গুলোতে বোঝু এত মানে যেহেতু শক্ত পোক্ত এবং আপনি দেহের অধিকারী শক্তিশালী আপনি এখন যৌবনকালে আবাদত বন্ধুকে বেশি বেশি করবেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন কেমতের ময়দানে আপনি উপকার পাবেন ইশা সবশেষ তালা সবশেষ কবল সাক সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত অসুস্থ না হলে বোঝা যায় না ভাই যারা অসুস্থ হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের কাছে যান জিজ্ঞেস করেন কি অবস্থায় আছে আপনিও যখন অসুস্থ হন পোলাও ভালো লাগে না মুরগি ভালো লাগে না কোটি কোটি লাখ লাখ টাকা আপনার কাছে ভালো লাগে না তখন সুস্থতাটাই ফ্যাক্ট হয়ে ওঠে সুতরাং সুস্থ অবস্থা আল্লাহকে বেশি বেশি রাখতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এই পাঁচটি অমূল্য সম্পদ নষ্ট হতে দেওয়া যাবে না আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন